সুদ্ধা বুইরা আইসিল, তাহলে বুইরা আইসিল সেই কথা কি কইল ঠাকুর? আরে আর কইস না, এই কথা কইলো ওই কথা কইলো। কিরকম মজা হয় তোমাদের কাছে যদি বুইরা এসে হাজির হয় আর যদি কথা বলেন, তাহলে কি কাণ্ডটা হবে বলো তো? হ্যাঁ, মাই গড, আমি না কিরকম যেন সব মহাপুরুষকে মনের চোখ দিয়ে একটা কল্পনা করেও ধরে নিতে পারি যে কীরকম চলছে, ফিরছে, কী হচ্ছে সব। বাবার সঙ্গে একসঙ্গে হেঁটেছি, চলেছি, সব কিছু করেছি, কিন্তু কল্পনার মধ্যে আনতে পারি না। আমার সবসময় মনে হয় বাবা যেন সব কল্পনার বাইরে, সব কল্পনার বাইরে। এরকম একটা জাস্ট টু থিঙ্ক যে কোথায় হিমালয়ের উত্তুঙ্গ তুঙ্গে সেখানে তিনি কি অবস্থায় বিরাজ করছেন, যেখানে বহু প্রাচীন ঋষিকল্প যারা, মহাযোগী যোগীশ্বর যারা, তারা সেখানে বসে আছেন, তারা পর্যন্ত বলছেন যে আমাদের থেকেও উন্নত অবস্থার যোগী তোর ঘরের পাশে বসে আছে। মানে বাবা লোকনাথকে তারা, আমরা কি করে চিনবো বাবাকে? আমরা তো ততটুকুই চিনবো যতটুকু আমাদের প্রয়োজন বোঝার চেষ্টা করো, তাই না? আমরা বাবাকে কতটুকু চিনবো? যতটুকু আমাদের প্রয়োজন ততটুকু আমরা বাবাকে চিনতে পারবো, কিন্তু তাঁদের চেনাটা তো প্রয়োজনের ঊর্ধ্বে, তাদের তো অবশ্য কোনো প্রয়োজন নেই। আরে বাবা, মুক্তি লাভের ইচ্ছা সেটা তো প্রয়োজন, ঈশ্বর দর্শনের ইচ্ছা সেটা তো প্রয়োজন, সংসারটা একটু শান্তিতে চলুক এটা তো প্রয়োজন, হঠাৎ যদি কোথাও আটকে যায় সেটা তো প্রয়োজন, কিছু না কিছু প্রয়োজন। এমন তো হতে পারে না যে আমরা সবাই বাবা লোকনাথের সঙ্গে এত গভীরভাবে নিবিড়ভাবে পিতা পুত্রের বা পিতা কন্যার সম্পর্ক নিয়ে আমরা সব আছি, কিন্তু কোনো প্রয়োজন নেই, এরকম তো হয় না। প্রত্যেকের আমাদের তার সঙ্গে কিছু না কিছু কোথাও না কোথাও একটা প্রয়োজন বোধ আছে। কিন্তু যারা বলছেন বিজয়কৃষ্ণ গোস্বামী মহারাজকে যে আমাদের থেকে উন্নত অবস্থার যোগী তোদের ঘরের পাশে এসে বসে আছে, আর তুই এই এত উপরে উঠে কৃপার জন্য এসেছিস, চিন্তা কর, তিনি কোথার থেকে নেবে, কোথায় কোথায় সারা পৃথিবী পরিভ্রমণ করে এসে বসলেন একটা গণ্ডক গ্রামে। মানে ভারতীয় তো একটা গণ্ডক গ্রামও নয় তখন, আমি বলি থাকছেন কোথায় না একটা শ্মশান ভূমিতে। বারুদির নাগ পরিবাররা যখন বললেন যে বাবা তুমি এখানে থাকো, বললেন না আমি থাকতে রাজি আছি যদি কোনো নিষ্কর ভূমি থাকে। নিষ্কর ভূমি মানে যে ভূমিটার কোনো কর দিতে হয় না, যে ভূমিটার কোনো কর নেই একমাত্র সেই ভূমিটাই যদি থাকে তাহলে আমি একটা কুরে করতে পারি। তখন বাবা বলছেন যে হ্যাঁ বাবা, এখানে একটা জায়গা আছে, একটা নদী, ছোট্ট একটা নদীর আছে ছাওয়ালবাগিনী, তার পাশে একটা অনেক দিনের পুরনো শ্মশান আছে, ওই শ্মশানের সঙ্গে যে জমিটা লাগানো আছে ওই জমিটার উপরই খালি কোনো কর নেই, ওই জমিটার উপর খালি কোনো কর নেই। তাই ওর উপর কোনো কর নেই, তাহলে ওইটাই আমার জায়গা। তাহলে তিনি এসে বসলেন কোথায়? শ্মশানে জাগিছে শ্যামা। বাবা এসে কোথায় বসলেন? শ্মশানে বসলেন। কেন বলো তো? কেন শ্মশানে এসে গে এত জায়গা থাকতে বাবা শ্মশান ভূমিটাকে? নিষ্কর কথাটা তো একটা মানে উস্কে দেওয়ার কথা, অ্যাকচুয়ালি তো বাবা ওকে শ্মশান ভূমিটার দিকেই বলছেন, কিন্তু মুখে বলেননি আমার জন্য শ্মশান ভূমিটা দেখ, বলেন এমন একটা জমি দেখতে হবে যে জমিটা নিষ্কর হতে হবে, কোথাও কোনো জমি নেই যেটা নিষ্কর, একমাত্র এই শ্মশান ভূমিটা নিষ্কর। তাহলে বাবা জেনে বলেছেন, মানে আমি লজিক বলছি, একটা সিম্পল লজিক, নিষ্কর বলে উনি
উনি তো জানেন যে ওই একমাত্র শ্মশানভূমির সঙ্গে লাগোয়া যে জায়গাটা ওটাই হচ্ছে ওনার নির্ধারিত ভূমি, যে ভূমিটা পরে একটা মহা 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 মহাতীর্থ স্থান তৈরি হবে। উনি তো চোখের সামনে, আমি যখন টিভি দেখতে পাই ওনারা সব চোখের সামনে বিরাট স্ক্রিনে সব কিছু দেখতে পান, আজ কাল পরশু অর্থাৎ অদূর ভবিষ্যৎ পর্যন্ত, ত্রিকালদর্শী এই জন্য বলা হয়। তো বাবা ওই শ্মশানভূমিটাকেই সিলেক্ট করলেন, এই জন্যে আমাদের ইন্ডিকেশন দিলেন, তোরা যদি প্রকৃত আমিকে দেখতে চাস তাহলে তোদের মনটাকে শ্মশান করে ফেলতে হবে, তাহলে সেখানে এসে আমি কুটিয়া বাঁধব, ছনের কুটির করব, দিয়ে সেখানে আমি থাকব, সবাই বলবে এটা বাবার সাধন কুটির, সে সাধন কুটির একমাত্র সম্ভব তোর শ্মশান মনে, অন্য কোথাও নয়। সব কিছু থাকবে, সংসার থাকবে, স্বামী পুত্র সন্তান সবাই সুখে থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে, আনন্দে থাকবে, সবাই ভালো থাকবে, তারপরে তুমিও থাকবে, তারপরে আমিও থাকবো, এই হিসেবে হবে। এইসব তো হবে, হবে না একটা বাজে কথা বলছি, হবে, কিন্তু এই হিসেবে একটা নকল জিনিসকে নিয়ে তুমি জীবন কাটিয়ে দেবে। একটা হচ্ছে অরিজিনাল ডায়মন্ড চকচক চকচক করে একবার, আর একটা হচ্ছে আমেরিকান ডায়মন্ড, দুটো যদি পাশে রাখা যায় না কেউ কিন্তু জহুরি ছাড়া কেউ কিন্তু চিনতে পারবে না, দুটো একরকম মনে হয়। সুতরাং আসল আসল দাম দিতে গেলে তখন বুঝবে কোনটা ডায়মন্ড আর কোনটা আমেরিকান ডায়মন্ড, ধস করে 1,00,000 টাকা চেয়ে বসবে, এইটুকুন একটা, সেটা যদি বলতো 5,00,000 টাকা, কোথায় 5,00,000 টাকা, কোথায় 1,00,000 টাকা, আসল আসল। তো আসলকে চাইতে গেলে একটু একটু করে আমাদের মনটাকেও তৈরি করতে হবে যে সংসারেই থাকবো, কেন থাকবো না, আমাদের সংসারে তো ঠাকুর দিয়েছেন এই জন্যে, কারণ সংসারটাই তো আমাদের একমাত্র প্রকৃত ধর্মের স্থান, ধর্ম আচরণের প্রকৃষ্ট জায়গা হচ্ছে সংসার, কিন্তু এত সুন্দর জায়গা আর কোনো আশ্রম মঠ মন্দির কোথাও হতে পারে না, কেন এত পরীক্ষাও তুমি ঝট করে কোথাও পাবে না। সংসার যত পরীক্ষা তোমাকে দেবে বা তোমাকে তার ব্যবস্থা করে দেবে তোমাকে, এটাও তুমি বলতে পারবে, আর যত পরীক্ষার মধ্যে যাবে যদি ঠিক স্পিরিটে ওটাকে নিতে পারো তাহলে খুব তাড়াতাড়ি তুমি শ্মশান দেখবে, ওই সংসারটাকে তুমি শ্মশান দেখবে, আর খুব তাড়াতাড়ি তোমার এই সংসারের অনিত্য বোধ তোমার জেগে উঠবে, যত তোমার এই শ্মশানভূমিতে তোমার মনের জগতে সংসারকে কেন্দ্র করে অনিত্য বোধ জাগবে ততই আস্তে আস্তে তোমার মনে হবে উমা কাকে নিয়ে সব সময় কাটিয়ে দিচ্ছি, আসল জিনিসটা কবে বুঝবো, আসল জিনিসটা কবে ধরবো, তখন আপনার থেকে চোখ বন্ধ হয়ে গুরু নাম শুরু হয়ে যাবে। গুরু নাম করতে হবে না, বলতে হবে এই শোন এখন কত করে করিস রে তুই, বলি যে তুমি বলেছিলে 108 108 108, বলতে হবে এখন কত নাম করি, কিন্তু গুরু নাম গুনে গুনে করি। তখন কেবল গুরু নামই হবে, কিন্তু গুনতে আর পারবো, বাদবাকি নামের সংখ্যা তখন কমে এসেছে, মাথার মধ্যে ভিড় কম, এখন মাথার মধ্যে এত ভিড় নাম আর জায়গা পায় না, বেচারা কোথায় ঢুকে বসবে, স্মরণের জায়গা নেই, এত বেশি চিন্তা ভাবনা আমরা মনটাকে ভর্তি করে দিয়েছি, এখন আর সে ভাবতে পারে না, কী করে সে নাম করবে। একটা বয়স্ক মানুষকে বলবে মা গো তুমি একটু নাম করো ভালো থাকবে, ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকবে কী বলছে কী বলছে, কিছু বুঝতে পারবে না। সময় থাকতে এগিয়ে থাকা, এটা কী কথা শুনলে, সময় থাকতে এগিয়ে থাকা, সময় থাকতে
এগিয়ে থাকা। আজ নয় কাল নিশ্চয়ই আমার মনটা একটু শ্মশান হবে, তখন বাবা এসে আমার কুটিয়া বাঁধবেন। শ্মশানে জাগিয়েছে শ্যামা, তো বাবা আমার শ্যামা ছাড়া কি, বাবার কালী কি আলাদা, বাবা কৃষ্ণ কি আলাদা, বাবা দেবাদিদেব মহাদেব আদিগুরু কি আলাদা, আমি বাবার থেকে কি আলাদা।